ফেসবুকে অপপ্রচারের অভিযোগে বদরুন্নেসা কলেজের শিক্ষক রুমা সরকারের বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হচ্ছে। বুধবার রাতে র‍্যাবের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস ও পরীক্ষা শুরু হয়েছে। সপ্তাহে 5 দিন চলবে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম। সিসিটিভি ফুটেজ দেখে কুমিল্লার পূজা মণ্ডপে কোরআন রাখা ব্যক্তি ইকবাল হোসেনকে শনাক্ত করেছে পুলিশ, এখন তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। রংপুরের পীরগঞ্জে হিন্দু পাড়ায় হামলার ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, এ নিয়ে 53 জনকে গ্রেপ্তার করা হলো। রাশিয়ায় করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ার কারণে সব কর্মস্থল 8 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী 30 অক্টোবর থেকে 7 নভেম্বর পর্যন্ত এই আদেশ জারি থাকবে। চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতের ম্যাচে ওল্ড ট্রাফোর্ডে আতালান্তাকে 3-2 গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ মুহূর্তে ইউনাইটেডকে জয় এনে দেন রোনালদো। চিত্রনায়িকা পরীমনির জন্মদিন আগামী 24 অক্টোবর, তার এবারের ড্রেস কোড হবে লাল সাদা। এ প্রসঙ্গে এক ফেসবুক পোস্টে একথা জানান তিনি।